ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমরা যারা আবেদন করেছো, প্রতিটি ইউনিটের প্রবেশপত্র আজকের থেকে ডাউনলোড করা যাচ্ছে। তো প্রবেশপত্র কিভাবে ডাউনলোড করতে হবে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। তো চলো শুরু করি। প্রবেশপত্র ডাউনলোড করার জন্য তোমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে তুমি আবেদন করেছো, এই ওয়েবসাইটটিতে আসতে হবে। আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টসে লিংক অ্যাড্রেসটা দিয়ে রাখবো। ওয়েবসাইটে আসার পর তুমি এখানে দেখতে পারবে লগ ইন অপশন রয়েছে, অথবা এই পাশের লগ ইন অপশন যে কোনো একটাতে তুমি ক্লিক করে দিবে। এরপর উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার রোল নাম্বার, এরপর এখান থেকে বোর্ড সিলেক্ট করতে হবে এবং এখানে 2023 দেওয়াই আছে, আর মাধ্যমিক অর্থাৎ এসএসসি রোল এখানে দিয়ে দিতে হবে। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। এই ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়ার পর এরপর দাখিল করুন অপশনে ক্লিক করতে হবে। এরপর তোমার প্রোফাইলে ঠিক এভাবে লগ ইন হবে। এখানে তোমার ব্যক্তিগত তথ্য দেখতে পারবে, যেমন ছবি বা একাডেমিক তথ্য। এখন তুমি কোন ইউনিটিতে আবেদন করেছো ওই ইউনিটের উপরে ক্লিক করে তারপর প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এখানে দেখো প্রত্যেকটি ইউনিট রয়েছে। তো এই শিক্ষার্থী বিজ্ঞান ইউনিটে আবেদন করেছিল, তো বিজ্ঞানের উপরে ক্লিক করছি। তো এখন দেখতে পাচ্ছি আবেদন ফির সাইডে একটা নতুন অপশন আসছে, এটা হচ্ছে প্রবেশপত্র। তো এই প্রবেশপত্রের উপরে ক্লিক করতে হবে। তুমি যে ইউনিটিতে আবেদন করেছো এরকম প্রবেশপত্র সেকশন বা অপশন দেখতে পারবে, তো এখানে ক্লিক করবে। এবার তুমি এখানে তোমার ছবি বা ব্যক্তিগত তথ্য, উচ্চ মাধ্যমিক বা সমমানের তথ্য দেখতে পারবে। আর উপরের দিকে উল্লেখ করা হচ্ছে বিজ্ঞান ইউনিট, পরীক্ষার অঞ্চল ঢাকা, প্রশ্নপত্রের ভাষা বাংলা, এগুলো ঠিক আছে কিনা দেখে নিবে। তোমার তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা এগুলো তুমি আরেকটিবার দেখে নিবে। তো এখানে একটা নোটিশ তারা দিয়েছে, বলেছে যে আপনার উপরে প্রদর্শিত ছবি, ব্যক্তিগত তথ্য এবং একাডেমিক তথ্য সঠিক থাকলে নিচের বাটনে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করুন, অন্যথায় হেল্পলাইন জম্মু নম্বরে যোগাযোগ করুন। তো প্রবেশপত্র ডাউনলোড এই যে অপশনটা তুমি দেখতে পাচ্ছ, এইখানটাতে তোমাকে ক্লিক করতে হবে। আমি তা করে দিচ্ছি। এরপর তোমার প্রবেশপত্রটি ঠিক এভাবে ওপেন হবে এবং মোবাইল দিয়ে যদি তুমি প্রবেশপত্র ডাউনলোড করতে চাও, হ্যাঁ সেটিও পারবে। তো যাই হোক, এখানে তোমার নাম দেখতে পারবে, পিতার নাম, মাতার নাম, পরীক্ষার তারিখ 1 মার্চ 2024 তারিখ সকাল 11টা, পরীক্ষার অঞ্চল ঢাকা, প্রশ্নপত্রের ভাষা বাংলা, এগুলো দেওয়া আছে। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া সিট প্ল্যান কি দেখা যাবে? সিট প্ল্যানের তথ্যগুলো এখানে দেওয়া নাই, সিট প্ল্যান আলাদা করে দেখতে হবে এবং সিট প্ল্যান মূলত ভর্তি পরীক্ষা শুরুর অন্তত 2 দিন পূর্বে তোমাদেরকে জানিয়ে দিবে এবং তোমরা যেভাবে প্রবেশপত্র ডাউনলোড করেছো ওইভাবে তোমার সিট প্ল্যানটি দেখে নিতে পারবে এবং কোথায় তোমার গিয়ে ভর্তি পরীক্ষাটি দিতে হবে, কোন কেন্দ্রে গিয়ে দিতে হবে, সব কিছুই তোমরা সেখান থেকে দেখতে পারবে। আশা করি ক্লিয়ার এতটুকু। এছাড়াও নিচের অংশে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, যেমন পরীক্ষার দিন সকাল 10টার মধ্যে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে, প্রশ্ন ও উত্তরপত্রে সকল লেখায় কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে, পেন্সিল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার হলে পরীক্ষার্থীকে এই প্রবেশপত্র এবং তার উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড, বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে পাসপোর্ট অবশ্যই সাথে নিয়ে আসতে হবে, পরীক্ষা চলাকালে যে কোনো সময় তোমার এটা দেখাতে হতে পারে, আর সকল ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লুটুথ বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হলে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর নিকট এরূপ কোনো ডিভাইস পাওয়া গেলে তার ভর্তি পরীক্ষা সরাসরি বাতিল হবে, পরীক্ষার্থীর আসন বিন্যাস পরীক্ষার 2 দিন পূর্বে, ওই যে বললাম যে এই ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে, মানে তোমরা যেভাবে তোমার প্রোফাইলে লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করেছো ওইখান থেকে তোমরা পরীক্ষার শুরুর 2 দিন পূর্বে দেখে নিতে পারবে সিট প্ল্যান বা আসন বিন্যাস। আর পরীক্ষার আসনের অবস্থান ও ফলাফল জানার জন্য যে কোনো মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে এটা লিখে তোমাকে প্রেরণ করতে হবে, তাহলে তুমি দেখতে পারবে। আর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোডকৃত ছবি সহ সব কিছুই চূড়ান্ত বলে গণ্য হবে এবং ওয়েবসাইট লগ ইন করে পরীক্ষার্থীর সঠিক ছবি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও আরও 2টি ইনফরমেশন রয়েছে, পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের 2 কান দৃশ্যমান থাকতে হবে এবং কোভিড-19 সংক্রমণ রোধে পরীক্ষার্থীকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অর্থাৎ মাস্ক নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এবং বিশেষ দুষ্টবে বলা হচ্ছে যে ভর্তি পরীক্ষাটি 2 ভাবে বিভক্ত, এমসিকিউ অংশ এবং লিখিত অংশ। প্রথমে এমসিকিউ অংশের উত্তর করতে হবে এবং পরীক্ষার্থী লিখিত অংশের উত্তরের জন্য সরবরাহকৃত পৃথক উত্তরপত্র ব্যবহার করবে এবং প্রতিটি লিখিত অংশের প্রশ্নের জন্য উত্তরপত্রের নির্ধারিত স্থান ব্যবহার করতে হবে। পরীক্ষা শুরুর 45 মিনিট পর এমসিকিউ অংশের উত্তরপত্র ওএমআর ফেরত নেওয়া হবে এবং লিখিত পরীক্ষার জন্য লিখিত অংশের উত্তরপত্র জমা নেওয়া হবে এবং প্রশ্নপত্রের সঙ্গে সরবরাহকৃত উত্তরপত্র ওএমআর পরিবর্তন করা যাবে না।
তো মনে রাখতে হবে ওএমআর ফর্মে যে তথ্যগুলো থাকবে সেগুলো অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে এবং তোমাদের এখানে যে নির্দেশনা বা বিশেষ দ্রষ্টব্য যেগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও, এভাবে তোমরা প্রবেশপত্র ডাউনলোড করো আর তোমরা সিট প্ল্যান যখন তোমাদের প্রকাশ করবে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, এজন্য চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই ছিল ভিডিওটি, ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে।